তামিমের পথে সাকিব আল হাসান। মুশফিককে দিয়ে যেমন ওয়ান ডে ফিনিশিং এ সমাধান খুঁজলেন তামিম, তেমনি টি টোয়েন্টি ওপেনিং এ আফিফে সমাধান খুঁজলেন সাকিব। এই দুজনকে হাতুরুর দরবার হতে লাইসেন্স নিয়ে ভিন্ন রূপে স্পটলাইটে আনলেন দুই নেতা। দুজনই এখন ক্যারিয়ারে মোড় পেলেন, তবে এমন না যে আফিফ এবারই প্রথম ওপেন করলেন। রাজশাহী রয়্যালসের হয়ে বিপিএল 2019-20 মৌসুমে লিটনের সঙ্গে ওপেন করেন, সেবার কিন্তু রাজশাহী দল চ্যাম্পিয়ন হয়। সাকিব নেতৃত্ব নেবার পর বেঞ্চে অলস সময় কাটাতে হয়নি কাউকে, ঘুরিয়ে ফিরিয়ে সকলকেই খেলানোর চেষ্টা করেছেন, বোলিং অপশন যাচাই হয়েছে, এমনকি স্কোয়াডে 15 সদস্যের দলে লেগ স্পিনার রাখারও বাধ্যবাধকতা আছে, যার কারণে লেগি ডিপার্টমেন্টে আগামী দিনে একটা কম্পিটিশন তৈরি হওয়ার সুযোগ আসলো সাকিবের হাত ধরে। টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে 20 ওভারি ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, 43 ম্যাচে 16 জয়। রিয়াদের জায়গায় সাকিবকে যে ফের ফিরিয়ে আনা হলো এটা ভুল হয়নি। সাকিব রিয়াদের চাইতে 4টি টি-20 কম নেতৃত্ব দিয়ে 16তম জয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ইতোমধ্যেই, যা সামনে আরও বাড়বে। দ্রুত সফলতার কারণ হলো সাকিব অন্যতম টেকনিক্যাল ক্যাপ্টেন, কপিবুক ক্রিকেট একদমই খেলেন না, সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত পাল্টান, যার কাছে পূর্ব পরিকল্পনা বলে কিছু থাকলেও সেটা মুহূর্তে বদল আনতে পারেন, যা বর্তমান কোচ হাতুরু সিংহে বেশ পছন্দও করেন। এজন্য এই জুটি এখন চাইছে একজোট হয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপে অগ্রসর হতে। Thank you.